শোকাহত হৃদয় নিয়ে আবারও শুরু করছি অগ্নিদগ্ধ সেই অভিযান দশ লঞ্চের নিউজ। দর্শক, প্রথমেই শিরোনাম জানিয়ে দিচ্ছি, আজকে এই নিউজে জানানো হবে নিখোঁজ ও নিহতদের শনাক্তে চলছে ডিএনএ নম্বর সংগ্রহ, প্রথম দিনে কয়টি পরিবার জমা দিল ডিএনএ, আর তারপরে জানাবো কেন শিশু ফাহমিদা হাসপাতালের বারান্দা আর নদীর তীরে ছোটাছুটি করছে। অভিযান দশে অগ্নিদগ্ধ এবং নিখোঁজ ব্যক্তিদের শনাক্তের জন্যই ডিএনএ নমুনা সংগ্রহ চলছে, আর প্রথম দিনেই এই ডিএনএ নমুনা জমা দিতে প্রায় এসেছিলেন 32টি পরিবার। কিন্তু 32টি পরিবার এসে কেউ হাসি মুখে ডিএনএ জমা দেয়নি, সকলের চোখে ছিল অশ্রু আর মনে ছিল অনেক কষ্ট। দর্শক, এবারে বলবো কেন এই শিশু ফাহমিদা হাসপাতালের বারান্দা নদীর তীরে ছোটাছুটি করছেন। হয়তো আপনারা জানেন, একটি শিশু তার বাবাকে যদি শিশুকালে হারিয়ে ফেলে তাহলে তার কষ্ট কতটুকু হতে পারে। শেষ আশ্রয়স্থল এই বাবাকে হারিয়ে তার বাবাকে পাওয়ার আশায় হাসপাতালের বারান্দা থেকে নদীর তীরে আর নদীর তীর থেকে হাসপাতালের বারান্দায় ছোটাছুটি করছে এই শিশু ফাহমিদা। আসুন আমরা সকলেই দোয়া করি যেন এই ফাহমিদা তার বাবাকে জীবিত অবস্থায় পায়, আর যদি জীবিত বাবাকে না ফেরত পায় তবে যেন তার বাবার লাশটি সে বাড়ি নিয়ে যেতে পারে। দর্শক, কষ্ট লাগছে অনেক, আসলে কষ্ট কতটুকু বেশি লাগছে যার আপনজন হারিয়েছে সেই বুঝতে পারছে। যাই হোক দর্শক, আসুন আমরা সবাই সতর্ক সতর্ক হয়ে যেন এরকম অগ্নিদগ্ধ হয়ে না মরি, আমার পরিবার আপনজন কিংবা প্রিয়জন না হারায়। দর্শক, ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।